হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কিছু আলোচনা করব ইতালি ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, যারা নন সিজনাল ভিসা ইতালিতে আসতে যাচ্ছেন তাদের একটি অংশ, আর কিছু অংশ প্রশ্ন করতেছেন যারা মিডল ইস্টে আছেন। আপনারা বলতেছেন আপনাদের অলরেডি ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, আপনারা ইতালিতে আসলে ড্রাইভ করতে পারবেন কিনা, বা বাংলাদেশে যারা আছেন তাদেরও ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, আপনারা ইতালিতে আসলে ড্রাইভ করতে পারবেন কি না। এবং অনেকে জানতে চাচ্ছেন যে আমরা যদি নতুন ইতালিতে আসি যাদের লাইসেন্স নেই, ইতালিতে আসার পর ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে করতে হয়, বা পরীক্ষা দিতে হয়, বা কী সিস্টেমটা আপনি কীভাবে নিছেন, তো এই বিষয়গুলো একটু আমাদেরকে একটু যদি বলতেন তাহলে আমরা একটু বিষয়টা জানতে পারতাম। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আমার তত্ত্বগুলো আপনারা জানতে পারবেন। আমি ইতালির ড্রাইভিং লাইসেন্স নিয়ে এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, তো এখন আমি আবার পুনরায় এখানে আলোচনা করছি, যেহেতু আপনারা বারবার একটা জিনিস জানতে চাচ্ছেন। তো প্রথমেই আমি আমার দিকটা বলি যে আমি কিভাবে লাইসেন্স নিয়েছি, আমি সংক্ষিপ্তভাবে একটু আপনাদেরকে বলি। আমি যখন লাইসেন্স নিয়েছিলাম তখন আমার জন্য আসলে একটু কষ্টই হয়েছিল, কারণ হচ্ছে আমি যে একটি ফ্যাক্টরিতে জব করতাম, ওই ফ্যাক্টরিতে প্রত্যেক দিন প্রায় 9 থেকে 10 ঘন্টা কাজ করা লাগতো। তো যেহেতু 9 থেকে 10 ঘন্টা কাজ করা লাগতো, সেক্ষেত্রে স্কুলে নিয়মিত যেতে পারতাম না, ইটালিয়ান ড্রাইভিং স্কুলে, কারণ আপনাকে পাতেন্তে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিতে হলে অবশ্যই স্কুলে ভর্তি হতে হবে। তো যে সময় ক্লাসগুলো হতো ওই সময়গুলোতে আমি থাকতাম ম্যাক্সিমাম সময় কাজে, তো যার কারণে আমি নিয়মিত স্কুলে যেতে পারতাম না, তো বাসায় প্র্যাকটিস করতাম এবং ছুটির দিন মাঝে মধ্যে স্কুলে যেতাম। তো এভাবে কন্টিনিউ করতে করতে একটা সময় গিয়ে পরীক্ষা দিলাম, তো আল্লাহ রহমতে 40টা কুইজ ছিল তখন, তো 40টা কুইজের মধ্যে 40টাই হয়েছিল। তখনকার সময় সিস্টেম ছিল 40টার মধ্যে আপনার 37টা হতে হবে, যদি 4টা ভুল হয় তারপরও সমস্যা নেই, আপনি পাস মানে উত্তীর্ণ। এবং মিনিট ছিল হচ্ছে আপনার 30 মিনিট, আর এখন বর্তমানে হচ্ছে 20 মিনিট, 30টা কুইজের মধ্যে আপনার 27টা হতে হবে, 3টি ভুল হলেও আপনি উত্তীর্ণ হবেন। আমি মনে করি এখন বর্তমানে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা সহজ যদি আপনারা একটু ভাষা জানেন, কারণ হচ্ছে এখন বর্তমানে অনলাইনে প্রচুর ক্লাস হয়, যেটা আমাদের সময় এত ছিল না, আমরা বাধ্য হয়ে ইটালিয়ান স্কুলে ভর্তি হয়েছিলাম এবং পাশাপাশি ল্যাঙ্গুয়েজ মোটামুটি জানতে হয়েছিল, কারণ ল্যাঙ্গুয়েজ না জানলে তো আপনি ইটালিয়ান ভাষায় আপনাকে যখন শেখাবে আপনি কিভাবে বুঝবেন। কিন্তু এখন বর্তমানে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ক্লাস হয়, অর্থাৎ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজকে আপনাকে বাংলা ট্রান্সলেট করে বোঝাবে, সেক্ষেত্রে আপনার জন্য সহজ, আর পরীক্ষার হলে আপনাকে মৌখিক কোনো প্রশ্ন করবে না, আপনি বুঝে বুঝে শুধু ইয়েস নট অর্থাৎ সত্য মিথ্যা আপনারটা আপনি বুঝলেই হলো, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, আপনি বুঝে বুঝে ওই সত্য মিথ্যার উপরে আপনি ক্লিক করবেন, যেটা আপনার মনে হচ্ছে এটা সত্য অর্থাৎ বেরো, আর যেটা মনে হচ্ছে মিথ্যা ফালসো আপনি ফালসোতে ক্লিক করবেন। সিস্টেমটা হচ্ছে এই, যার কারণে আপনি যদি মোটামুটি আপনি নিজেও বুঝতে পারেন তাহলে আপনি উত্তীর্ণ হবেন, আপনার মৌখিকভাবে কাউকে বোঝাতে হবে না, যার কারণে এখন বর্তমানে অনেক সহজ হয়ে গেছে আমি মনে করি, কারণ আগে বাধ্যতামূলক ইটালিয়ান ভাষা না জানলে আসলে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াতো। পাশাপাশি এখন আপনারা নতুন যারা আসবেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু অতি সহজে আপনাদের শেখার সুযোগ রয়েছে, কারণ হচ্ছে বর্তমানে অনলাইনে প্রচুর ক্লাস হয় ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তো যেটা আগে এরকম ছিল না, আমরা যখন আসছিলাম তখন বাধ্য হয়ে স্কুলে যাওয়া লাগতো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তো দেখা গেলো কি মাঝে মধ্যে কাজের চাপে স্কুলে যেতে পারেনি নিয়মিত। তো এখন আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ দুইটাই ঘরে বসে ক্লাস করতে পারতেছেন, বা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দেখতে পারতেছেন, তো এই সুযোগগুলো এখন আছে যেগুলো আগে ছিল না। ইতালিতে আপনার যদি আপনার পকেটে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কাজ আপনাকে খুঁজবে, আপনি কাজ খুঁজতে হবে না, আপনাকে কাজ খুঁজবে।
বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করতে পছন্দ করেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট বি প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, সিভি ড্রপ করবেন অথবা কোনো এজেন্সিতে গিয়ে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে মাস্ট জিজ্ঞাসা করবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না। কারণ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তারা একটু চিন্তাভাবনা করবে আপনাকে কাজে পাঠাইতে বা কাজটা দিতে। আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে তাহলে আপনাকে অনায়াসে এরা কাজটা দিয়ে দেবে। ফ্যাক্টরিগুলোতে আপনি যদি সপ্তাহ পাঁচ দিন কাজ করেন 8 ঘন্টা করে, তাহলে আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাইতেছেন। এবং নতুন অবস্থা আসার পর সপ্তাহে 5 দিন যদি কাজ করেন মোটামুটি স্যালারি আসবে 1300-1400 ইউরো। 1400 ইউরো আসে কারণ হচ্ছে আপনাকে বেতন দেওয়া হবে হচ্ছে নতুন অবস্থায় আসলে 8 ইউরো 70 বা 80 সেন্ট করে প্রতি ঘন্টা। যেহেতু ফ্যাক্টরি সিস্টেমগুলো হচ্ছে ট্যাক্স নিজেরা দিতে হয়, তো সেক্ষেত্রে আপনার এভারেজে সরকারকে ট্যাক্স দেওয়ার পর আপনার প্রতি মাসে ওভারটাইম ছাড়াই আপনার 1300-1400 ইউরো মান্থলি থাকবে। আর আপনি যদি ওভারটাইম করেন তাহলে আরও বেশি আসবে। যদি দৈনিক 9 ঘন্টা করে জব করতে পারেন তাহলে তো আপনার বেতন আরও বেশি আসবে। তো এখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটা পকেটে থাকে তাহলে আপনি যে সপ্তাহে 2 দিন ছুটি পাইলেন শনিবার এবং রবিবার, আপনি চাইলে এই 2 দিন আপনি পার্ট টাইম অন্য কোথাও মানে ড্রাইভিংয়ের কাজ করতে পারতেছেন। পাশাপাশি ফুড ডেলিভারি, বিশেষ করে ফুড ডেলিভারি কাজটা বেশি জনপ্রিয়। যেহেতু শনিবার রবিবার সরকারি ছুটি ইউরোপের প্রত্যেকটা দেশেই, তো সেক্ষেত্রে শনি রবিবারে খাবারের যে দোকানগুলো আছে রেস্টুরেন্ট সেক্টরগুলো থেকে ধরে আপনার যে পিজার খাট এই টাইপের যে দোকানগুলো আছে, ম্যাকডোনাল্ডস, KFC, এই দোকানগুলোতে প্রচুর পরিমাণে অর্ডার আসে। তো সেক্ষেত্রে এখন যেহেতু সব জায়গাতে অনলাইন সিস্টেম, তো সেক্ষেত্রে তাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার যেহেতু আসে, তাদের ফুড ডেলিভারি দেওয়ার জন্য ফিক্সড লোকেরও প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক 4-5 ঘন্টার জন্য বেতন হিসেবে লোক নিয়ে নেয়। আপনি আপনার কাজ হচ্ছে যা অনলাইনে যে অর্ডারগুলো আসবে এই খাবারগুলো আপনি বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। অথবা অনেকে আবার যেটা করে সেটা হচ্ছে ইতালিতে গ্লোবো, ডেলিভেরো, জাস্ট ইট, উবার ইট, আপনি চাইলে এদের অধীনেও কাজ করতে পারবেন। তো এদের সিস্টেমটা হচ্ছে এটা সম্পূর্ণ কমিশন সিস্টেম। প্রতিটা অর্ডার থেকে আপনাকে কমিশন দেওয়া হবে 2 ইউরো, 2.5 ইউরো, 3 ইউরো, 4 ইউরো, ডিপেন্ড করে। তো প্রত্যেকটা অর্ডার থেকে আপনাকে কমিশন দেওয়া হবে। তো এখানে ম্যাক্সিমাম লোকেরাই, বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করে, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি পায়, এই ছুটির দিনগুলো এই ফুড ডেলিভারির কাজগুলো করে থাকে। আদারওয়াইজ যারা রেস্টুরেন্ট সেক্টরে জব করে বা হোটেল সেক্টরে জব করে তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ তারা তো শনি রবিবারে মাস্ট বি ওই প্রতিষ্ঠানে কাজ করতে হয়। সপ্তাহের মধ্যে দিয়ে অর্থাৎ সোম মঙ্গলবার বা বুধবারের মধ্যে হয়তো বা তাদের ছুটি কাটায় সপ্তাহে 1 দিন। আর যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা শনি রবিবার ফ্রি থাকে, তার কারণে তারা এই সুযোগটা পায়। সেক্ষেত্রে আপনি যদি একটা ফ্যাক্টরিতে কাজ করে 1400 ইউরো স্যালারি পান ফ্যাক্টরি থেকে, আর সপ্তাহে 2 দিন যদি ফুড ডেলিভারি কাজটাও যদি করেন, তাহলে আপনার স্যালারি আসবে কম হলেও 600 ইউরো বা এর বেশিও আপনি ইনকাম করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ এটা হচ্ছে কমিশনের। আপনি যত ডেলিভারি দিতে পারবেন তত আপনার স্যালারি বা আপনার টাকা আসবে। তো এখানে 1400 ইউরো আর এদিক দিয়ে যদি 600 ইউরো আসে তাহলে প্রায় আপনার অলমোস্ট 2000 ইউরো আপনি ইনকাম করতে পারতেছেন। এখন আমি আলোচনা করব যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসবেন, যাদের পকেটে অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে, এবং যারা মিডিল ইস্টে আছেন, যাদের পকেটে অলরেডি লাইসেন্স আছে। আপনারা যারা ইতালিতে আসতে চাচ্ছেন তারা এখানে এসে কিভাবে লাইসেন্সটা চেঞ্জ করবেন, এখানে সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যখন স্পন্সর ভিসায় আসবেন আপনাকে 1 বছরের ভিসা দেওয়া হবে। তো 1 বছরের যেহেতু ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে 1 বছর পর, সেক্ষেত্রে আপনাকে 1 বছরের জন্য তারা একটি সার্টিফিকেট দেবে আপনাকে এখানে ড্রাইভিং করার জন্যে। ইতালিতে সাধারণত যে ড্রাইভিং লাইসেন্সটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে 10 বছর মেয়াদি, যে কার্ডটা দেয় এটার বয়স 10 বছর। কিন্তু আপনারা যখন 1 বছরের ভিসা নিয়ে আসবেন আপনাদেরকে দেবে হলে 1 বছরের জন্য আপনার যে লাইসেন্সটা আছে ওইটাকে কনভার্ট করে 1 বছরের জন্য একটা সার্টিফিকেট দেখবে। দেন 1 বছর পর আপনাকে অবশ্যই ইটালিয়ান ভাষায় এখানে সিস্টেম অনুযায়ী আপনাকে স্কুলে ভর্তি হয়ে ইটালিয়ান ভাষায় আপনাকে পরীক্ষা দিতে হবে, পাশাপাশি ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। দেন আপনার যদি দুইটা পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি ওই 10 বছর মেয়াদের যে ড্রাইভিং লাইসেন্সটা এটা আপনি পাবেন। আদারওয়াইজ আপনি যদি না করতে পারেন বা ল্যাঙ্গুয়েজ না শিখতে পারেন তাহলে আপনার ওই যে 1 বছরের জন্য যে সার্টিফিকেটটা দিয়েছিল আপনার ইতালিতে ড্রাইভিং করার জন্য,
এক বছর পর আপনি আর পাবেন না এবং আপনাকে আর রিনিউ করে দিবে না। আর মিডিল ইস্টে যাদের অলরেডি লাইসেন্স আছে, আপনারা যারা ইতালিতে আসতে যাচ্ছেন, আপনাদের প্রসেসিংটা একটু ভিন্ন। কারণ হচ্ছে আপনারা যেহেতু মিডিল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গাড়ি চালাইতেন, সেক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা। আপনাদের লাইসেন্সগুলোকে কনভার্ট করে দেবে, কিন্তু আবার এখানে ডিপেন্ড করবে আপনি কোন দেশে থেকে গাড়ি চালাতেন এবং কোন ক্যাটাগরির লাইসেন্স আপনার পকেটে আছে, ওটার উপরে ডিপেন্ড করে আপনাকে কনভার্ট করে দেবে। আদারওয়াইজ বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে তাদের মতোই আপনাকে একটা 6 মাস অথবা 1 বছরের জন্য বা তার থেকেও বেশি একটা সময়ের জন্য আপনাকে একটা সার্টিফিকেট দেবে, এখানে ড্রাইভিং করার জন্য অনুমতি দেবে। তারপর আপনার একটা সময় গিয়ে এখানের আইন অনুযায়ী এখানকার ভাষা শিখে এখানকার সিস্টেম অনুযায়ী আপনাকে এখানে স্কুলে ভর্তি হয়ে কুইজ পরীক্ষা দিয়ে এবং ড্রাইভিং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সটা এখানে নিতে হবে।